আজি শুনিবা প্রাবন্ধিক গোবিন্দ ত্রিপাঠীঙ্ক বহুচর্চিত প্রবন্ধ আকাশ কইঁয়ার তৃতীয় ভাগ। মোরে কথাটা শুনি পণ্ডিত মানে কহিবে এ খালি উদ্ভট। উদ্ভট কহিবার অর্থ মু এপর্যন্ত বুঝি না, সে শব্দটা মোর অভিধানরে না। তবে যুক্তিতর্ক করিবার অনেক জিনিস অছি ইয়া ভিতরে। জীবনর প্রত্যেক মুহূর্ত অন্য মুহূর্ত ঠার স্বাধীন কহিবার অর্থ যেপরিকি 10:31 সহ 10:32 কিছু মাত্র সম্বন্ধ বা সম্পর্ক না ও রহি নপারে। তা যদি হুয়ে তাহলে জীবনরে কাম করিবার ইচ্ছা বা রহিব কাইকি, কিয়ে কাম করিব ও কাই করিব, তাহলে এ সংসারর উদ্দেশ্য কোণ ও অস্তিত্ব কেউঠারে। মু পাঠ পড়িলি ডিপুটি হওয়াপাই, মোর পেট পোষিবাকু, বাহাতল হই পিলা পিচিকা ঘেনি মন আনন্দরে ঘর সংসার করিবাকু, ভবিষ্যৎ সুখর এ আশা ও কল্পনা যেবে মোর নথান্তা, মু পাঠ পড়িথান্তি কাইকি। তারপরে এ মুহূর্তরে যো কাম মু করুছি তার ফল যেতবে মতো পরমুহূর্তরে ভোগিবাকু হি পড়িব। আউ এ মুহূর্তরে মু যাহা করুছি সে যেতবে মোর পূর্বতন মুহূর্ত মানকর পরিণাম, সেতবে মো জীবনরে প্রত্যেক মুহূর্ত গুড়িক স্বাধীন। এ কথা কহিবা বোকামির লক্ষণ ছাড়া আউ কিছু নুহে। তাপরে কাম করিবার ইচ্ছা হুয়ে যেতবে যাহা সঙ্গে কাম করিবাকু হুয়ে তা কথার স্থিরতা থিলে, যদি প্রত্যেক লোক প্রত্যেক মুহূর্তরে তার গতি বদলায় তাহলে তা সাঙ্গরে বা তা কথার কাম করিহব কেমতি। কথার কহন্তি বিটপিঙ্ক কথার ঠিক না থাকে, কারণ সে বিটপি। পুনি কথার কহন্তি যাহার কথার ঠিক না থাকে সে পাগল বা বাইয়া। তাহলে কোণ মু সারা সংসারটাকু বিটপি বা বাইয়া করে দেবা কুচি। ধর মু যেবে সেই কথা কই থাকে তাহলে দোষটা যে মোর কেউঠারে মু দেখি পারু না। এ সংসারটা বর্তমান তো অছি সেয়া কেবল গোটে বড় রকম কাঙ্কে। এ সংসারটা বর্তমান তো অছি সেয়া কেবল গোটে গোটে বড় রকম কাঙ্কে। গাঁ ভাঁ গোটায় অধে লোক ছাড়িদেলে আউ সমস্তে যুয়াড়ু পবন বুহে তেণে আউজি পড়ন্তি না নাহি। নিজর স্বার্থ সিদ্ধি পাই লোকে রামায় সহা পুনি রাবণায় সহা কহন্তি না নাহি। তেবে মু সে কথা কহু নাহি, মু কহুছি ইয়া করিবা উচিত নুহে, এথিরে মনুষ্যতা নাহি, এ কেবল দশ দাসত্ব। মোর প্রত্যেক মুহূর্তর স্বাধীনতা মোর গোটায় ধারা বা নিয়ম বাঁধি কাম করিবা ও কহিবারে অসামঞ্জস্য কিছু নাহি, বরং দুইটা যাক মো মনুষ্য জীবনর হক অধিকার। কেমিতি মু গোটিয়ে ফুলর হার গুনথিলি, সে হারে প্রত্যেক ফুল অন্য ফুল ঠারু ভিন্ন। হার ভিতরে গোটায় ফুল রহলে কিছু বিড়ম্বনা হব না, সুন্দর ন দিশিপারে, হারর সার্থকতা কিছু নথাইপারে, কিন্তু ফুলর স্বাধীনতা ও সার্থকতার বাধা পড়িব না। প্রত্যেক ফুল তা নিজ ডেম্ফরু নিজের বাসনা ও সৌন্দর্য ঘিনি আসিছি। সেইপরি মোর এ জীবনর মুহূর্ত গুড়াক পরস্পর ঠার স্বাধীন, অথচ সেমানকু এক করিদেলে মোর জীবন। মো জীবনর গোটি গোটি মুহূর্তকু অলগা অলগা করে বিচার কলে মো জীবনর কাম ও লক্ষ্য বুঝি হয়ে নপারে, কিন্তু তা বলি মোর সেই মুহূর্তরে স্বাধীন অস্তিত্বরে বাধা পড়িব না। মু এ মুহূর্তরে যে কাম কলি সেই হেলা সেই মুহূর্তর সার্থকতা, সে কামর ফল সাঙ্গরে এ মুহূর্তর কোনো সম্বন্ধ নাই, কারণ মু যে কাম করিবি তার ফল যে নিশ্চয় ফলিব তার কিছু ঠিকনা নাহি। পুনি সে ফল যে মোর আশা অনুসারে হব তার মধ্যে কিছু সম্ভাবনা নাহি। মু যদি এই মুহূর্তরে কাহাকু দ্বিবিধা কষি দিয়ে তাহলে পর মুহূর্তরে সে মতে দ্বিবিধা ফেরাই দিয়েপারে, মো নাঁরে মকদ্দমা করিপারে, মনরে গঁ গঁ হয়ে কিছু ন করিপারে, অথবা ভুলি যাইপারে। মতে মো সাঙ্গ কালিন্দি কি হরিশ দ্বিবিধা পকাইলে মু হয়তো গোটায়ে লঙ্কা যুদ্ধ ভিয়াইপারে, অথচ মো হাকিম পাঁচ বিধা পকাইলে মু হয়তো তাঙ্ক পোছি দেই কহিপারে আহা শ্রীছামুঙ্ক হাতকু কেড়ে কাটিথিব, মু বনিশিরে থোপ পকাই বসছি, মাছ পড়িব মু খাইবি, মাছ ন পড়িপারে মোর খিয়া বি নহইপারে, মু ভাত থাড়ি গিনা ঘেনি খাইবাকু বসিছি, এপরি ঘটনা ঘটি যাইপারে যে মু খাই নপারে। এ সংসাররে নিরাশার ভঙ্গা মন যেতে আশার ফুলা মন তাঠারু ঢের ঢের কম, সেই হেতুরু গোটে অধে আশা কুঠি সফল হলে আমি এপরি কৃতকৃত হয়ে যাও যে সে কথাটা ডেঙ্গুরা দেই বসু। লোকে জানন্তি আশা সফল হয়েছি, নিরাশা কিন্তু ঘর কোণরে বসি কান্দে, তার দুঃখ কেহি দেখন্তি নাহি, কেহি শুনন্তি নাহি, সেথিপাই নিরাশার বিষ সংসারের জনাশুনা ভাবরে খেলিপারে নাহি।
ତେବେ ଆମେ ଦେଖିଲୁ ଭବିଷ୍ୟତ ଫଳ ସାଙ୍ଗରେ ବା ଅତୀତର କାମ ସାଙ୍ଗରେ ମୋର ଏଇ ମୁହୂର୍ତ୍ତର କୌଣସି ନିର୍ଭର ନାହିଁ। ସେଥିପାଇଁ ଗୀତାରେ କହିଛନ୍ତି ଫଳାଫଳ ନେଇ ମନୁଷ୍ୟ ମୁଣ୍ଡ ଘୂରାଇବା ବୃଥା, ତାକୁ ମାତ୍ର କାମ କରିଯିବାକୁ ହେବ, ଫଳ ଭଗବାନଙ୍କ ହାତରେ। ଅବଶ୍ୟ କେତେକ କହିପାରନ୍ତି ଏ ସନ୍ନ୍ୟାସୀର କଥା, ଯୋଗୀର ମତଲବ ସଂସାରୀ ଗୃହସ୍ଥ ଏପରି ଭାବ ଆଣିପାରେ ନାହିଁ ମନରେ, ଆଉ ଆଣିଲେ ସଂସାରଟା ଟେକିବ ନାହିଁ। କିନ୍ତୁ କଥାଟା ଏକାବେଳକେ ଭୁଲ। ଯଦି ସଂସାରର ସବୁ ଲୋକ ଆଶା ଓ କାମନା ଛାଡ଼ି ଦିଅନ୍ତି ତାହେଲେ କିଛି କ୍ଷତି ହେବ ନାହିଁ, ବରଂ ଅନେକ ଲାଭ। ମନୁଷ୍ୟଟାକୁ ଏପରି ଭାବରେ ତିଆରି କରିଛନ୍ତି ଭଗବାନ ବା ପ୍ରକୃତି ଯେ ସେ କାମ ନ କରି ରହିପାରେ ନାହିଁ। କୌଣସି ଆଶା କୌଣସି ବାସନା ନଥିଲେ ମଧ୍ୟ ମଣିଷ କାମ କରିଯାଏ। ମାର 22 ବର୍ଷର ପୁଅ ମରିଯାଏ, ତା ମନରେ କେତେ ନିରାଶା କେତେ ବୈରାଗ୍ୟ ଆସି ପହଞ୍ଚିଯାଏ ସେତେବେଳେ, ତଥାପି ସେ ତୁନି ହୋଇ ବସି ରହିପାରେ ନାହିଁ, କାମ କରିଯାଉଥାଏ। ସେ ପାଣିରେ ବୁଡ଼ି ମରିବାକୁ ହେଉ, ଦୌଡ଼ି ଲଗାଇବାକୁ ହେଉ, କନିଆରେ ମଞ୍ଜି ଖାଇବାକୁ ହେଉ, ପାଗଳ ପରି ଦାଣ୍ଡରେ ଘାଟରେ ବୁଲିବାର ହେଉ, ଅଥବା ଗୃହ ଜଞ୍ଜାଳରେ ବୁଡ଼ି ରହିବାକୁ ହେଉ, ଯୋଗୀ କାମନା ବିନାଶ କରି ନିଷ୍କର୍ମା ହୋଇ ବସି ରହିପାରେ ନାହିଁ, ସେ ମଧ୍ୟ କାମ କରିଯାଏ। ଯୋଗ ସାଧନାରେ ହେଉ, ପରୋପକାରରେ ହେଉ, ଧର୍ମ ସଂସ୍ଥାପନାରେ ହେଉ, ତାପରେ ଆଶା ମନୁଷ୍ୟ ମନରେ ଜନ୍ମଦିନରୁ ଆସ୍ଥାନ ମାଡ଼ି ବସେ। କିଏ କୋଟିପତି ହୋଇ ବିଳାସ ବ୍ୟସନରେ ଜୀବନଟାକୁ ଭସାଇ ଦେବାକୁ ଆଶା କରେ, କିଏ ବା ଯୋଗ ଧ୍ୟାନ କରି ଭଗବତ ପ୍ରେମରେ ଜୀବନଟାକୁ ଭସାଇ ଦେବାକୁ ଚେଷ୍ଟା କରେ। ଆଶା ରହିଛି, ଆଶା ରହିବ, ଆଉ ଆଶା ହିଁ ମଣିଷକୁ ତା କାମରେ ଘଉଡ଼ି ନେବ। କିନ୍ତୁ ସେଇ ଆଶାଟା ଅଭିଳାଷରେ ପହଞ୍ଚି ଯାଇପାରେ, ଅଥବା ଆଶାଟା ଆଶା ହୋଇ ରହିଯାଇପାରେ। ଯେତେବେଳେ ଆଶା ଅଭିଳାଷ ହୁଏ ସେତେବେଳେ ସେ ମୋ ଜୀବନ ବେଡ଼ିକୁ ସାଙ୍ଖୋଳି ଦେଇ ନିଗଡ଼ ପାଶରେ ବାନ୍ଧି ରଖେ, ଆଉ ଯେତେବେଳେ ଆଶା କେବଳ ଆଶା ହୋଇ ରହେ ସେତେବେଳେ ସେ ସୂତାକ୍ଷ ହୋଇ ମୋ ଜୀବନର ମୁହୂର୍ତ୍ତଗୁଡ଼ିକୁ ଗୁନ୍ଥି ହାର ତିଆରି କରେ, ମୋତେ କାମରେ ଲଗାଇ ରଖେ, ମୋ ଜୀବନରେ ପୂର୍ଣ୍ଣତା ଆଣେ। କଥାଟା ସରଳ, ବୋଧହୁଏ ବୁଝେଇ କହିବା ଦରକାର ନାହିଁ। ତାହେଲେ ଆମେ ଦେଖିବୁ ମୋ ଜୀବନର ପ୍ରତ୍ୟେକ ମୁହୂର୍ତ୍ତଟା ଅନ୍ୟ ମୁହୂର୍ତ୍ତଠାରୁ ସ୍ୱାଧୀନ ବୋଲି କହିବାରେ ଓ ଅଭ୍ୟାସ କରିବାରେ ମଣିଷ ବାଜି ହୋଇଯାଏ ନାହିଁ କି ନିଷ୍କର୍ମା ହୋଇ ବସି ରହେ ନାହିଁ। ତେବେ ମୋର କଥା ଓ କାମ ଯେବେ ଘଡ଼ି ଘଡ଼ିକେ ଆନ ହୋଇଯାଏ ତାହେଲେ କାମର ପୂର୍ଣ୍ଣତା ଆସିବ କେଉଁଠାରୁ ଓ କାମର ସହଯୋଗ ମିଳିବ କିପରି? ମୁଁ ଏଗୁଡ଼ାକ ଖାଲି ମନଗଢ଼ା କଥା କହୁନାହିଁ। ପୃଥିବୀରେ ବଡ଼ ବଡ଼ ଧର୍ମ କେତେଟାରୁ ଯାହା ବୁଝିଛି, ମୋର ମନେ ହୁଏ ଯେପରି ସବୁ ଧର୍ମରେ ଏଇ ବ୍ୟକ୍ତିଗତ ମୁକ୍ତି ଓ ସ୍ୱାଧୀନତା ସେମାନେ ହୁକୁମ କରିଯାଇଛନ୍ତି। ଧର୍ମ ସବୁ ଯୁଗରେ ସବୁ ଦେଶରେ ସବୁ ସଭ୍ୟତାରେ ବ୍ୟକ୍ତିଗତ, ଧର୍ମର ମୁକ୍ତି ମୋକ୍ଷ ବା ନିର୍ବାଣ ପାଇବା ପାଇଁ ଦେଶ ସମାଜ ଜାତି କାହାରିକୁ ଅପେକ୍ଷା କରିବା ଦରକାର ନାହିଁ। ଏଇ ଭାଇ ବନ୍ଧୁ କୁଟୁମ୍ବଙ୍କୁ ମାରିବେ ନାହିଁ ବୋଲି ଅର୍ଜୁନ ଯେତେବେଳେ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ଛାଡ଼ି ବସିଗଲେ ବୈରାଗ୍ୟରେ, ସେତେବେଳେ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ତାଙ୍କୁ କହିଥିଲେ ପ୍ରକୃତ ବୈରାଗ୍ୟ ଏହା ନୁହେଁ। ସେ ତାଙ୍କୁ କହିଥିଲେ ତୁମର ଏ ଭାଇ ବନ୍ଧୁ କୁଟୁମ୍ବମାନଙ୍କୁ ମରାଇ ଓ ମାରି ତୁମେ ଯେବେ ଜୟଯୁକ୍ତ ହୁଅ ତାହେଲେ ପୃଥିବୀ ଗୋଟାକ ଯାକର ମାଲିକ ହେବ, ନହେଲେ ତୁମେ ଯଦି ମର ତାହେଲେ ସ୍ୱର୍ଗକୁ ଯିବ। ଯୀଶୁ ଓ ମହମ୍ମଦଙ୍କର ଜୀବନ ଏଇ ଦଶ ଦାସତ୍ୱରୁ ନିଜକୁ ମୁକୁଳେଇ ତାଙ୍କ ନିଜ ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ୱାଧୀନତା ଓ ମୁକ୍ତି ପାଇବାର ଗୋଟାଏ ଅପାର ଅଦ୍ଭୁତ ଚେଷ୍ଟା। ଯାଉ, ମୁଁ ଧର୍ମ ନେଇ ଗୋଳମାଳ କରିବାକୁ ଏଗୁଡ଼ାକୁ ଲେଖୁନାହିଁ, କେବଳ ମୁଁ କହୁଥିଲି ଯେ ମୋର ସ୍ୱାଧୀନତା ମୁଁ ପାଇଛି ମୋର ଜନ୍ମଦିନରୁ ପ୍ରକୃତି ହାତରୁ, ଏବଂ ତା ପଛରେ ଅଛି ଧର୍ମର ଅନୁମତି। କେବଳ 5 ଜଣଙ୍କ ମୁହଁକୁ ଚାହିଁ ମୋ ଜୀବନ ଗଢ଼ିବା ଖାଲି ମନୁଷ୍ୟର କାମ ନୁହେଁ ବୋଲି କହିଲେ ଯଥେଷ୍ଟ ହେବ ନାହିଁ। ସେ ଏକାବେଳକେ ପଶୁ ପରି ଗାଈ ଗୋଠରେ, ମେଣ୍ଢା ପଲରେ, ହାତୀ ପଲରେ ଜଣେ ଯୁଆଡ଼େ ଯାଏ ସମସ୍ତେ ସିଆଡ଼େ ଯାଆନ୍ତି, ମନୁଷ୍ୟ ଯାଏ ନାହିଁ। ମନୁଷ୍ୟରେ ଯିବା ଉଚିତ ବି ନୁହେଁ, ଏଇଥିରେ ହିଁ ମନୁଷ୍ୟର ପଶୁଠାରୁ ବଡ଼ ବାହାଦୁରୀ। ବର୍ତ୍ତମାନ କଥା ହୋଇପାରେ ଯେ ମୁଁ ଯେବେ ମୋ ମନକୁ ଯାହା ଆସିଲା କରିଯିବି, ମୁଁ ଯେବେ ମୋ କାମଦାମରେ ପୁରା ସ୍ୱାଧୀନ ହୁଏ ତାହେଲେ ଏ ରାଜ୍ୟ ଚଳିବ କିପରି? ମୋ ଦେହରେ ବେଶୀ ଜୋର, ମୁଁ ଦୁର୍ବଳକୁ ମାରି ସର୍ବସ୍ୱ ଲୁଟି ନେଇପାରେ, ମୋର ବେଶୀ ବୁଦ୍ଧି, ମୁଁ ବୋକା ଧନୀ ପୁଅକୁ ଠକାଇ ଟଙ୍କା ପଇସା ନେଇଯାଇପାରେ, ତେବେ ଏହା କ'ଣ ଭଲ? ଏସବୁ ତେବେ କ'ଣ ରୋଧିବାର କିଛି ଦରକାର ନାହିଁ? ମୁଁ କହେ ଆକୁ ରୋଧିବା ପ୍ରକୃତରେ ଦରକାର ନାହିଁ। ମଣିଷ ଲଙ୍ଗଳା ହୋଇ ଜଙ୍ଗଲରେ ବୁଲିବା ଦିନଠାରୁ ଆଜିର ଏ ସଭ୍ୟ ଯୁଗ ଯାଏ ଏହାକୁ ରୋକିବା ପାଇଁ କେତେ ଆଇନ କାନୁନ, କେତେ କାଇଦା କଟକଣା ହୋଇଆସିଛି, ଆହୁରି ମଧ୍ୟ ହେଉଛି। ତଥାପି ସବଳ ମେଲା ଖୋଲା ଭାବରେ ଦୁର୍ବଳ ଉପରେ ଅତ୍ୟାଚାର କରିଯାଉଛି। ରାବଣର ସୀତାହରଣ ଠାରୁ ଇପି ଫକୀରଙ୍କର ହିନ୍ଦୁ ଯୁବତୀ ଅପହରଣ ପର୍ଯ୍ୟନ୍ତ, ପୁତନାର କଅଁଳା ପିଲା
ମାରଣ ଠାରୁ ହପ୍ଟମାନର ସାହିବ ଛୁଆ ମାରଣ ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ପ୍ରକାର ଅତ୍ୟାଚାର ଅନାଚାର ହୋଇଯାଉଛି। ସେ ଯିଏ ହାରିଯାଉଛି ତାର ଅଧର୍ମ ପାପ ଅନ୍ୟାୟ, ଆଉ ଯିଏ ଜିତି ଯାଉଛି ତାର ଧର୍ମ ପୁଣ୍ୟ ଓ ନ୍ୟାୟ। ନେପୋଲିଅନ ଭାବିଥିଲେ ୟୁରୋପରେ ଗୋଟିଏ ସାମ୍ରାଜ୍ୟ ସ୍ଥାପନ କରିବେ। ଆଲେକଜାଣ୍ଡର ଓ ସିଜର ମଧ୍ୟ ସେୟା ଭାବିଥିଲେ। କାଇଜର ବି ସେୟା ଭାବିଥିଲେ। ନେପୋଲିଅନ ହାରିଗଲେ ତାଙ୍କର ବନବାସ, ଆଲେକଜାଣ୍ଡର ଓ ସିଜର ଜିତିଗଲେ ସେ ହେଲେ ମହାପୁରୁଷ ଓ ମହାବୀର। କାଇଜର ହାରିନଥିଲେ କି ଜିତିନଥିଲେ ବୋଲି ତାଙ୍କର ହେଲା ଦେଶ ବାହାର। ଦୋକାନୀ ପସରା ମେଲେଇ ବସିଛି, ଜିନିଷ ବିକୁଛି, ଜାଣିବା ଲୋକେ ଚିହ୍ନରା ଲୋକେ ପାଞ୍ଚ ପଇସାର ମାଲକୁ ପାଞ୍ଚ ପଇସା ଦେଇ ନେଉଛନ୍ତି, ଅଗୁଆର ଅଚିହ୍ନାର ପାଞ୍ଚ ପାଇଁ ପଚାଶ ଦେଉଛନ୍ତି। ସେହିପରି ଓକିଲଖାନାରେ, ବଜାର ହାଟରେ, ସ୍କୁଲ କଲେଜରେ, ଖେଳ ପଡ଼ିଆରେ ଓ ମଶାଣି ଭୂଇଁରେ ସବୁଠେଇ ଠକେଇ ଚାଲିଛି। ମୁଁ ବଜାରକୁ ଗଲି, ଦେଖିଲି କେତେ ମାଛ ପସରା ବସିଛି। ଭଲ ମାଛଟିଏ ନେଇ କେଉଁଟୁଣୀକୁ ପଚାରିଲି, ଏ ମାଛ ଭଲ? ସେ କହିଲା ହଁ ତଟକା। ମୁଁ ବାର ଘଣ୍ଟା ପଇସା ଦେଇ ନେଇ ଆସିଲି ସେ ମାଛକୁ, ଘରେ ରାନ୍ଧି ଖାଇଲା ବେଳକୁ ସେଇଟା ପଚା। ମୁଁ ଯଦି ଯାଇ କେଉଁଟୁଣୀକି ମାଛ ଫେରାଇ ଦିଏ ସେ ନେବ? ମୋ ପଇସା ତକ ଆଉ ଫେରାଇବ? ସେ ଫେରାଇ ନଦେଲେ ମୁଁ ଯେବେ ତା'ଠାରୁ ପଇସା ତକ ଛଡ଼ାଇ ନିଏ କି ତାକୁ ଚାପୁଡ଼ାଏ ପକାଏ, ତାହେଲେ ମୁଁ ଆଇନ ହେତୁ ରକ୍ଷା ପାଇବି? ହାକିମ ମୋତେ ଛାଡ଼ିଦେବ? ଆଇନ ବ୍ୟବସାୟୀମାନେ କହିବେ ଏହାର ଯୁକ୍ତି କଥା ତୁମେ ଦେଖିଲ, ଚିହ୍ନିଲ, ପରୀକ୍ଷା କଲ, ନେଲ? ତୁମ ବୋକାମ ହେତୁରୁ ତୁମେ ଯଦି ଭଲ ଭେଲ ଚିହ୍ନି ନ ପାରିଲ ତାହେଲେ ସେଥିପାଇଁ ତୁମେ ଦାୟୀ। ବିଚାରି କେଉଁଟୁଣି ଦାୟୀ ହେବ କିଆଁ? ଏ ଯଦି ଠକାମିକୁ ଛାଡ଼ିଦେବା ନ ହୁଏ ତାହେଲେ ଆଉ କ'ଣ ହୋଇପାରେ? ଆମେ ଦେଖିଲୁ, ଦେଖୁଛୁ ଓ ଅନୁଭବ କରୁଛୁ ଯେ ଯାହାର ମନ ହେଉଛି ସେ କରିଯାଉଛି, ତାକୁ ରୋକିବା ଅସମ୍ଭବ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଏଇଠି ରଖୁଛୁ ଗୋବିନ୍ଦ ତ୍ରିପାଠୀଙ୍କ ପ୍ରବନ୍ଧ ଆକାଶ କଇଁଆର ତୃତୀୟ ଭାଗ। ପ୍ରବନ୍ଧଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଆପଣ ଯଦି ଶ୍ରୁତି ସାହିତ୍ୟରେ ନୂଆ ତେବେ ଏହାକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ରହିଲୁ, ନମସ୍କାର।